আপনি যদি অ্যাস্ট্রাল ট্রাভেল করতে চান, আপনি যদি অ্যাস্ট্রাল ট্রাভেল করতে চান বা করবেন এরকম ভাবছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরো দেখুন। কারণ আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের জন্য। না হলে এমনও হতে পারে যে অ্যাস্ট্রাল ট্রাভেল করার সময় আপনার সাথে দুর্ভাগ্যজনক কোনো ঘটনা ঘটে গেল। ভিডিওটা পুরোটা দেখবেন। অ্যাস্ট্রাল ট্রাভেলের উপরে আমাদের চ্যানেলে দু তিনটে ভিডিও আপলোড করা হয়েছে। হয়তো অ্যাস্ট্রাল ট্রাভেল সম্পর্কে আপনি জানেন, অ্যাস্ট্রাল ট্রাভেল করার একটাই উপায়, আর সেটা হলো ধ্যান বা মেডিটেশন। কিন্তু এই মেডিটেশন নর্মালি আমাদের প্রত্যেক দিনের 5, 10 বা 30 মিনিটের মেডিটেশন নয়। অ্যাস্ট্রাল ট্রাভেল করার জন্য প্রয়োজন গভীর ধ্যানের। আসলে গভীর ধ্যান করার মানে হলো এক প্রকার আমাদের ফিজিক্যাল বডির মৃত্যু হওয়া। গভীর ধ্যানে চলে গেলে আপনি আর আপনার ফিজিক্যাল বডিকে ফিল করতে পারবেন না। আপনার মনে হবে যেন আপনার ভেতর থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে। আসলে অ্যাস্ট্রাল ট্রাভেলের আগে আমাদের সোল যখন আমাদের ফিজিক্যাল বডির থেকে বাইরে চলে আসে, তখন আমাদের তেমনই মনে হয়। অনেকেই আবার এরকম ফিল করার পরে ভয় পেয়ে যেতে পারে, কিন্তু একবার এই প্রসেস করতে সাকসেস হলে ব্যক্তি তার সোলকে দিয়ে অ্যাস্ট্রাল ট্রাভেল করাতে পারবে। যতদূর আমাদের চিন্তাশক্তি যেতে পারে না, ততদূরেও নিয়ে যাওয়া সম্ভব আমাদের সোলকে। অ্যাস্ট্রাল ট্রাভেল করার আগে আপনাকে এটা আগে জানতে হবে যে কীভাবে মাইন্ডকে রিল্যাক্স করতে হয়, সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। আপনাকে মেডিটেশনে রপ্ত হতে হবে, আপনার ভিজুয়ালাইজেশনের পাওয়ার অত্যন্ত শক্তিশালী হতে হবে, যাতে আপনি একদম রিয়েল ফিলিং সহ ভিজুয়ালাইজ করতে পারেন, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভিজুয়ালাইজ কী এবং কীভাবে করতে হয় সেগুলো নিয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, চ্যানেলে গিয়ে দেখতে পারেন, কিংবা আই বাটনেও সেই ভিডিওটা পেয়ে যাবেন। ভিজুয়ালাইজেশন ছাড়া অ্যাস্ট্রাল ট্রাভেল করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, কিংবা এমনও হতে পারে আপনি অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারছেন না। এবার অ্যাস্ট্রাল ট্রাভেল করার জন্য আপনাকে শুয়ে পড়তে হবে। এবার আপনি যেখানে শুয়ে আছেন তার থেকে প্রায় কিছুটা ওপরের মধ্যে নিজেকে ভিজুয়ালাইজ করুন, যেন আপনি ওপরের মধ্যে শুয়ে আছেন। প্রথম প্রথম হয়তো আপনি নিজেকে ওপরের মধ্যে শূন্যে নিজেকে দেখতে পারবেন না, তবে কিছুদিন চেষ্টা করলেই একদিন আপনি ফিল করতে পারবেন যে আপনি নিজের থেকে নিজেকেই আলাদা করে দিয়েছেন, এবং এখন আপনি যেখানে শুয়ে আছেন তার চেয়ে কয়েক হাত ওপরের মধ্যে আপনি নিজেকে দেখতে পারছেন। এর অনুভব খুব সুন্দর, আপনি একবারের এক্সপিরিয়েন্স করলেই বুঝতে পারবেন। এবার মনে মনে আপনি নিজেকে অ্যাফার্মেশন দিন, যেমন আমি আমার ভৌতিক শরীর থেকে ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি, আমি এখন অ্যাস্ট্রাল ট্রাভেল করছি, ইত্যাদি ইত্যাদি। এভাবেই 10-15 মিনিট ভিজুয়ালাইজ করার পরে আপনার ইমাজিনেশন যখন স্ট্রংলি কাজ করতে থাকবে, তখন আপনি ফিল করবেন আপনি সত্যি এখন অ্যাস্ট্রাল ট্রাভেল করছেন। অ্যাস্ট্রাল ট্রাভেল করার জন্য আরেকটা টেকনিক আছে, যাকে বলা হয় দ্য ফ্লাইং ব্লুন টেকনিক। আপনি শুয়ে শুয়ে ভিজুয়ালাইজ করুন যেন আপনি এখন মাটির থেকে অনেক ওপরে বিশাল একটা ব্লুনের মধ্যে আছেন, এবং আপনি সেই ব্লুনের থেকে নিচের সব কিছু দেখতে পারছেন, আপনার বাড়িঘর, আশেপাশের সব জিনিস, এমনকি আপনি আপনার বডিকেও বিছানায় শুয়ে থাকতে দেখছেন। এভাবেই আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। অ্যাস্ট্রাল ট্রাভেল করার আরেকটা টেকনিক হলো দ্য রোপ টেকনিক। রোপ টেকনিকে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে আপনি শুয়ে আছেন, কিন্তু আপনি এখন ভিজুয়ালাইজ করছেন আপনার শরীরের ঠিক ওপরে একটা দড়ি ঝুলছে, আর আপনি সেই দড়িটাকে ধরে ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাচ্ছেন। এভাবেই ভিজুয়ালাইজ করুন, এখন আপনি অনেক ওপরে উঠে গেছেন, আপনি শুয়ে আছেন ঠিকই, কিন্তু আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে আপনি সেই দড়িটা ধরে ধীরে ধীরে ওপরের দিকে উঠে গেছেন। এবার কল্পনা করতে পারেন আপনি মেঘের ওপরে শুয়ে আছেন। এবার এভাবেই কিছুক্ষণ ভিজুয়ালাইজ করার পরে কল্পনা করতে করতেই আপনি অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারবেন, অর্থাৎ আপনার বডির থেকে বের হয়ে যেতে পারবেন। এগুলোই হলো অ্যাস্ট্রাল ট্রাভেল করার প্রসেস। কথাগুলো শুনে আপনার কি মনে হলো? আসলে অ্যাস্ট্রাল ট্রাভেল পরিপূর্ণভাবে আপনি তখনই করতে পারবেন যখন আপনি আপনার আত্মাকে নিজের শরীর থেকে বাইরে বের করতে পারবেন, কিন্তু এটা সবাই পারে না। আবার অনেকে ভয় পেয়ে যায়, কিংবা এর থেকে বেশি খারাপ কিছুও ঘটে যেতে পারে। আমার এই ভিডিওটা বানানোর একটাই মূল উদ্দেশ্য, যাতে আপনাদের সাবধান করে দিতে পারি। অ্যাস্ট্রাল ট্রাভেল কোনো ছেলে খেলার বিষয় নয়, যে ইচ্ছে হলো করলাম। আগের অ্যাস্ট্রাল ট্রাভেলের ভিডিওতেও আমি আপনাদের বলেছিলাম প্রপার গাইডলাইন না নিয়ে অ্যাস্ট্রাল ট্রাভেল না করতে। তার মানে এই নয় যে অ্যাস্ট্রাল ট্রাভেল আপনি করতে পারবেন না, পারবেন, কিন্তু তার আগে আপনাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে। আগে আপনাকে মেডিটেশনে রপ্ত হতে হবে, যাতে আপনি মেডিটেশন করতে পারেন কোনো সমস্যা ছাড়াই। 1-1.5 বছর ধরে মেডিটেশন করতে হবে, এরপরে আপনাকে যোগ নিদ্রার প্র্যাকটিস করতে হবে। আবার 1-1.5 বছর যোগ নিদ্রার প্র্যাকটিস করার পরে আপনি অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারেন, কিন্তু তবুও সাবধানে এবং প্রত্যেক দিন একটু একটু করে। আর আপনি যদি মেডিটেশন না পারেন, যোগ নিদ্রা না পারেন, তাহলে অ্যাস্ট্রাল ট্রাভেল থেকে দূরে থাকুন।
আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।